হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? তো যাই হোক, আজকে আমরা কিছু বলিউডের সফল লুচ্চ এবং লুচ্চি সম্পর্কে জানতে চলেছি। অমিতাভ রেখা বলিউডের এক সমালোচিত জুটি ছিল। তো সেই সময় দোয়ানজামি মুভিটি করার সময় অমিতাভ রেখার পরকীয়ায় লিপ্ত হয়। তখন অমিতাভের স্ত্রী হিসেবে ছিল জয়া ভাদুড়ী। স্টিল নাও এই নিয়ে সেই সময় বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল জয়া ভাদুড়ীকে। তথ্য মতে শোনা যায়, আলাপ ছবি শুটিং এর সময় রেখা তার একটি বান্ধবীর বাড়িতে অমিতাভের সাথে দেখা করত। বুঝছেন তাহলে কত দোদা দোয়া তুলসী পাতা। তো তখন পর্যন্ত সবকিছু গোপনই ছিল। পরবর্তীতে বেশ কিছু সিনেমা রেখা এবং অমিতাভ জুটি বেঁধে করেছিল, তার ফলশ্রুতি তাদের পরকীয়াটি জানাজানি হয়ে যায়। আর এই খবর কানে গিয়ে পৌঁছায় অমিতাভের স্ত্রী জয়ার কানে। এরপর জয়া এবং রেখা মুখোমুখি হয়েছিল, আর রেখা সাফ জানিয়ে দিয়েছিল যে সে অমিতাভকে ছাড়বে না। তারপর অবাক করার বিষয় হলো, সিলসিলা সিনেমা করার সময় তাদের বাস্তব জীবনের ঘটনা তুলে ধরা হয়েছিল, অর্থাৎ রেখা অমিতাভ জয়া ত্রিকোণ সম্পর্কের চিত্র তুলে ধরা হয়েছিল। আর সেই সিনেমার পর থেকে রেখার সাথে অমিতাভকে দেখা যায়নি, আর রেখা এখনো সিঙ্গেলই রয়েছেন। ওকে, নেক্সট কঙ্গনা, এ আবার বলিউডের আরেক। তো যাই হোক, একটা সময় ছিল যখন কঙ্গনা এবং অদিতির পরকীয়া হট টপিকে থাকতো। কঙ্গনা তো একটা বারোহাতারি, সেটা সবাই জানে। তবে অদিতির ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বয়সে ছোট কঙ্গনার সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। আর কঙ্গনার আরেকটা স্পেশালিটি হলো, সেই ইয়াংদের পছন্দ করে না। খুব এক বিবাহিত বয়সে বেশি পুরুষদের প্রতি তার আলাদা একটা টান আছে। আর কঙ্গনার প্রেম ছিল ইয়াংদের মধ্যে বলতে গেলে ঋত্বিক রোশনের সাথে। ঋত্বিক রোশনের সাথে ব্রেকআপ হওয়ার পর ঋত্বিক আবার প্রেম করে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে। পায় পুরাটাই চগা শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীকে নিয়ে গত ভিডিওতে আমি বলেছি, আই হোপ গত ভিডিওতে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তবে এখন একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে যখন মিঠুন চক্রবর্তীর ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও শ্রীদেবীর সাথে মিঠুনের সম্পর্ক গড়ে উঠে, অর্থাৎ পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে, শোনা যায় মিঠুন এবং শ্রীদেবী তারা গোপনে বিয়েও করেছিল। বাট বিভিন্ন জটিলতার কারণে তারা সেই বিয়ে পাবলিকলি স্বীকৃতি দিতে পারেনি। মিঠুনের এবং শ্রীদেবীর সম্পর্কে ভাটা পড়ে। তারপর শ্রীদেবীকে বনি কাপুরের স্ত্রী সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে আশ্রয় দেয়। মানে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুর শ্রীদেবীকে তাদের বাড়িতে আশ্রয় দেয় অসহায় একটা মেয়ে ভেবে, এবং তাকে সাহায্য করার জন্য, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু শ্রীদেবী আর তার স্বামীর মধ্যে আরেক পরকীয়া গড়ে ওঠে এবং শ্রীদেবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শ্রীদেবী যখন 7 মাসের গর্ভবতী ছিলেন তখন বনি কাপুর তাকে বিয়ে করেন। হোয়াট দ্য ফাক, একেই বলে কালসাপ দিয়ে দুধ পোষা, সরি দুধ দিয়ে কালসাপ পোষা। ওকে, নেক্সট শাহরুখ খান। এমন একটা দম্পতি যারা কিনা ধর্মকে আলাদা আলাদা ভাবে পালন করে বিয়ের পরেও, গত 30 বছরের বেশি সময় ধরে তাদের দাম্পত্য জীবনও ভালোই ছিল। ইভেন শাহরুখ এবং গৌরীর একটা স্বপ্নময় প্রেমের গল্প ছিল ইন্ডাস্ট্রিতে সবার মধ্যমণি হিসেবে। তো যাই হোক, বেশ কয়েক বছর আগে বেশ কয়েকটি প্রতিবেদন অনুমান করা হয়েছিল যে কিং খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার পরকীয়া ছিল এবং চিনচল শহরে তাদের একসাথে দেখা গিয়েছে। তারপর যখন গৌরী এই বিষয়টা জানতে পারে তখন গৌরী বলেছিল যে সে শাহরুখ খানকে ডিভোর্স দিতে প্রস্তুত। ওয়েল, তারপর শাহরুখ খান আর প্রিয়াঙ্কার পরকীয়ায় ভাটা পড়ে। তো এরপরে আছে সঞ্জয় দত্ত, বলিউডের এক আলোচিত সমালোচিত নাম সঞ্জয় দত্ত। তো বলিউডে প্রথম দিকে সঞ্জয় দত্ত এবং মাধুরীর মধ্যে বেশ রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল, ইভেন যখন তারা একসাথে অনেকগুলো সিনেমা জুটি বেঁধে করেছিল। কিন্তু মাধুরীর সাথে তার প্রথম সম্পর্ক তৈরি হয়নি। মাধুরীর সাথে রিলেশন হওয়ার আগে তার স্ত্রী লিজা শর্মা মারা গিয়েছিলেন এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে সে মাধুরীর দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এদের ভালোবাসার টুইস্ট তখন তৈরি হয় যখন 1993 সালে মুম্বাই ব্লাস্ট হয়েছিল, আর সেই সময় সঞ্জয় দত্তকে আটক করেছিল পুলিশ। তো এদিকে সঞ্জয় দত্ত 14 শিকের ভেতরে, আর এদিকে মাধুরী দীক্ষিত তার নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছিল। ব্রাদার, এইটা বাস্তব, সিনেমা নয়। তারা সিনেমাতে কত কিছুই দেখায়, দেখেন না শাবানা ওয়েট করে জসিম যখন ভিতরে যায়, ওগো আমি তোমার জন্য ওয়েট করেছিলাম। তো সঞ্জয় দত্ত ছাড়া পেয়ে এ পর্যন্ত প্রায় 2টা বিয়ে করেছেন। তো এরপরে যাকে রেখেছে সে হলো ঋত্বিক এবং কারিনা। হালের এই সুপারস্টার তার প্রেম এবং কারিনাকে নিয়ে কম আলোচিত হয়নি সেই সময়। এছাড়াও শোনা যায় যে ছোটবেলা থেকেই নাকি সুজানের সাথে প্রেম ছিল ঋত্বিকের। আর হবেই না কেন, ছোটবেলায় যে স্টাইল ছিল ঋত্বিকের সেটা এই সিনটা দেখলে বুঝতে পারবেন। নাম গোবিন্দা, কাম শান্তিনগর পত্রিকা ম্যানেজার, আর ভগবান দা নাই চাচি, ও হো ফির চাচি, দেখো मेरे मुंह से निकली बात पूरी होकर ही रहती है, तुम चाची बनकर ही रहोगी।
তো যখন সুজানের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও কারিনার সাথে রিলেশনে জড়িয়ে পড়েছিল, আর এটা নিয়ে কারিনা এবং ঋত্বিকের সমালোচনা হয়েছিল অনেকবার। যদিও সুজানকে সে বিয়ে করেনি, কিন্তু কারিনার সাথে সম্পর্ক যখন করেছিল তখন কিন্তু সুজানের সাথে তার ব্রেকআপও হয়েছিল না। পরবর্তীতে যখন ঋত্বিকের সাথে কারিনার ব্রেকআপ হয় তখন কারিনা চলে যায় সাইফ আলী খানের বউ হয়ে। অলরাইট গাইস, তো এখন অনেক ইমানদার ব্যক্তিরা এসে কমেন্টে লিখবেন যে ভাই এটা তাদের তো ব্যক্তিগত ব্যাপার। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, পাবলিকের জন্যই তাদের আজ এত টাকা পয়সা, এত নাম যশ খ্যাতি। ইভেন সুযোগ পেলে তারা পাবলিকদেরকেও জ্ঞান দেয়। তো তারা এই জ্ঞানের আড়ালে কি সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায় সেগুলো তো অবশ্যই আপনাদের জানা উচিত। এই রঙিন জগতের পিছনে তাদের নোংরা ইতিহাসগুলো তো আপনাদের জানার রাইট আছে। ইভেন অনেকে তো অনেক তারকাকে গুরু ঠাকুরও বানাই ফেলছেন, তাকে ফলো করেন। তো আপনার তো অধিকার আছে অবশ্যই তাদের সম্পর্কে জানার। তো এই সমস্ত কুখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে আলগা ইমান দেখাইতে আসবেন না কমেন্ট বক্সে। যারা সম্মানিত তাদেরই প্রাপ্য সম্মান পাওয়ার, আর যারা শয়তান তাদেরকে কিভাবে আপনি সম্মান করবেন? আপনি তাদেরকে যদি সম্মান করেন তাহলে আপনি নিজেও একটা শয়তান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনের ভিডিওতে থাকবে সালমান খানের গার্লফ্রেন্ডের তালিকা সম্বন্ধে, ওই হালাইতো আবার বলিউডের গ্রেটেস্ট লুচ্চা। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।